সব রেকর্ড ভেঙে যশোরে মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে 43.8 ডিগ্রি সেলসিয়াস। তীব্রতা প্রবাহ বিস্তৃত হয়েছে সারা দেশে। বৃহস্পতিবার থেকে প্রতীক্ষিত বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে খুলনা ও রাজশাহীতে তাপ প্রবাহ কমতে কিছুটা সময় লাগবে। প্রচণ্ড গরমে নিজেকে সুরক্ষিত রাখতে স্বাস্থ্য নির্দেশনা মেনে চলার আহ্বান জানিয়েছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। আক্তার হোসেনের রিপোর্ট। এপ্রিল মাস জুড়ে তীব্র তাপ প্রবাহে পড়েছে সারা দেশ। মঙ্গলবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে যশোরে 43.8 ডিগ্রি সেলসিয়াস, যা গত 60 বছরের মধ্যে সর্বোচ্চ। তাপমাত্রার পাশাপাশি আর্দ্রতা বেশি হওয়ায় বাইরে বের হওয়া মানুষের অস্বস্তি ও ভোগান্তি ছিল বেশি। গরমটা আসলে এমন অসহনীয় পর্যায়ে চলে গেছে যে আসলে ছাতা পানি আসলে নিয়ে ক্যারি করেও সম্ভব হচ্ছে না, এত বেশি গরম। আসলে যাদের বাসায় এসি আছে তাদের হয়তো কিছুটা সময়ের জন্য শান্তি, কিন্তু আসলে বাইরে বেরোলে তো আসলে এসি নিয়ে তো চলা যায় না। একই তো গরম, তার উপরে প্রচুর পরিমাণ মাথা ব্যথা হচ্ছে গরমের কারণে আরও। তো তার জন্য ডাক্তার দেখাইতে আসছিলাম, আল্লাহ যাতে এটা তাড়াতাড়ি কমায় দেয়, সরকারও যাতে কোনো কারেন্টের যাওয়া আসার ইয়েটা যাতে কমায়। এখন তো চাকরি করতে হলে বাধ্য হয়ে বের হতে হবে, এটাই নিয়ম। বৃষ্টিটা সবাই কামনা করে, বৃষ্টিটা অত্যন্ত দরকার। অসহনীয় তাপমাত্রায় হিট স্ট্রোক এড়াতে সতর্কতা মেনে চলার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। আমাদের শরীরের ভিতর তাপমাত্রা বেড়ে যাচ্ছে, শরীর থেকে পানি বেড়ে যাচ্ছে, লবণ বেড়ে যাচ্ছে, তার ফলে আমরা দুর্বল হয়ে পড়ছি, অবসন্ন হয়ে পড়ছি, কোনো সময় অজ্ঞান হয়ে পড়ছি এবং মৃত্যুর আশঙ্কা থেকে যাচ্ছে। সেই জন্য আমাদেরকে সাবধান হতে হবে, আমাদেরকে যে অযাচিত কারণে ঘর থেকে যদি না বের হই, আমরা যেন সুতির কাপড় পরিধান করি, ছাতা নিয়ে বের হই, ছায়ার দিকে চলাচল করি, পানি পান করি ঘন ঘন। আবহাওয়া অফিস বলছে বুধবার থেকে তাপমাত্রা কিছুটা কমতে পারে, বৃহস্পতিবার থেকে ঝড় বৃষ্টির পূর্বাভাসও রয়েছে। 2 তারিখ থেকে অথবা 1 তারিখ রাত থেকে, ভোররাত থেকে দেশের বিভিন্ন অঞ্চলে, বিশেষ করে সিলেট, ময়মনসিংহ, ঢাকার পূর্বাঞ্চল এবং চট্টগ্রাম বিভাগ এবং বরিশালের কিছু কিছু জায়গায় এই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তাহলে এই বৃষ্টিপাত হলে ওখানকার বাতাস ঠান্ডা হয়ে যাবে এবং হলে এই যে তাপমাত্রার যে ঊর্ধ্বগতি সেটা কিছুটা কমে যাবে। মঙ্গলবার ঢাকায় তাপমাত্রা ছিল 38.6 ডিগ্রি সেলসিয়াস, চুয়াডাঙ্গায় 43.7 ডিগ্রি, সাতক্ষীরায় 42.2, মংলায় 42 ডিগ্রি, পাবনার ঈশ্বরদীতে 43.2 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। আক্তার হোসেন, চ্যানেল আই, ঢাকা।